কুষ্টিয়ার স্ত্রী সহ তিনজনকে গুলি করে হত্যা মামলায় বরখাস্ত এএসআই সোমেন রায়কে আদালতে তোলা হয়েছে একশো চৌষট্টি ধারে তার জবানবন্দি নেওয়ার আবেদন করবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোমেন জানিয়েছেন তার স্ত্রী আসমা খাতুনের সঙ্গে শাকিলের সম্পর্ক ছিল এই জন্য তিনি স্ত্রীর উপর ক্ষিপ্ত ছিলেন রবিবার সোমেনের গুলিতে আসমা তার ছেলে এবং শাকিল নিহত হয় এ ঘটনায় সোমেনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়